বিএনপির সাথে সরকার খেলতে চায় কিন্তু দলটি বারবার পালিয়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন বিএনপি নির্বাচন বর্জন করতে পারে তবে প্রতিহতের ঘোষণা দেওয়া ঠিক নয়। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নিলে তাদের শরিকরা জোট ছেড়ে চলে যেতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল হয়েছে বলে দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শরিকরা আসন বন্টন নিয়ে আলোচনা করছে তার মানে হচ্ছে বিএনপি নির্বাচন না চাইলেও শরিকরা নির্বাচন চায়। তো বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলে শরিকরাও বিএনপি থেকে পালিয়ে যাবে। আমরা অবশ্যই চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে বেড়াক সেটি আমরা চাই না। আমরা বিএনপির সাথে খেলতে চাই কিন্তু ওরা খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটি হচ্ছে দুঃখজনক।